যে নারীরা হেজাব করে তারা ইফটিজিং এর শিকার হয় না, চিল্লায় বলো ঠিক কিনা? এই দুই বেডের মাথার চুল পাইকে গেছে, এরপর গদির লোভ এরা ছাড়তে পারে না, যেরকম ঠিক কিনা? আমরা চাই না আপনারা আর গদিতে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুরুষ না নারী, ওনার আগে যিনি ছিলেন, অনেকদিন ধরে ওনাদের কোলে আমরা আছি। ওই দেশ সফল হতে পারে না যে দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয়। এদেশে মদের লাইসেন্স রাষ্ট্রীয় ভাবে দেওয়া হয়েছিল, এখন ঠিক কিনা? এদেশের অনেক মন্ত্রীদের হোটেলের ভিতরে পতিতালয়ের ব্যবস্থা করা আছে, চিল্লা এখন ঠিক কিনা? কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না, আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। ঘরে ঘরে আল্লামা সাইয়েদি দাও। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন, সাইয়েদানা সাইয়েদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40, আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ, তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইন্ট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আনসারীকে বয়ান শিখিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীর কোন অক্ষর জ্ঞান ছিল না, কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ। লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে, বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? এরপরে বুঝলা গেছে, আর বের হয় না, এরকম হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো। আরে বিশ্বনবীর তো তেমন কোন উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। আমাদের আদালত আছে না নাই, কিন্তু সঠিক রায় কি আছে? আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে। ওই দেশে আর এরকম বিশ্ববরণ্য মুফাসসির আসবে না, ওই মুফাসসিরের জন্য মানুষ রক্ত দেয়। একদিকে পান চলবে আর একদিকে কাজ চলবে। এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, উদ্ধার করে বলেন তিনি কে? জেনা করেছে, ব্যভিচারের ফলে এই বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে? ওই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আল্লামা সাইয়েদি বের হবে, জোরে বলেন। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে, জোরে বলেন ঠিক কিনা? সিংহকে জেলে বন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায়, হুমরি খেয়ে পড়ে, এক যায় বাজারে, দুই যায় মাজারে, ঠিক কিনা? এখন বুকের উপরে ওন্না থাকে না, ওন্না থাকে গলায়। পুরুষরা থাকবে বাইরে, নারীরা ঘরে, পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। ছাগল দিয়ে হাল চাষ হয়, কথা বলেন? তার মানে পুরুষের কাজ আলাদা। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়। যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে, ওই দেশে আল্লাহর রহমত নাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লামা তো আল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদি, এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনেছিল। আই লাভ ইউ, আই অলসো আই লাভ। বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে। মুফাসসিরকে আটকে রাখবেন 10 জায়গায়, মুফাসসিররা ইসলাম কায়েম করে ফেলবে। প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, আমরা যে যুদ্ধ আমরা ভুলেই গেছি, বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। ঘাড়ের উপরে মারো, গিরাই গিরাই মারো, কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি ওঠে, সোজা আঙ্গুলে ঘি ওঠে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই? শোনেন শোনেন, আল্লাহ হালায় কোরআন পড়াইছে নবীর উপরে, নবী হালায় সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, আমরাও হালায় বয়ান দিয়ে যাইতেছি হালায়।